ত বিয়ানীবাজার উপজেলা প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে প্যারিসের গার্ড ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সোনামুদ্দিন খালিক আব্দুর রাজ্জাক রাজ আব্দুর রহমান সহ সভাপতি নোমান উদ্দিন সম্মানিত সদস্য সুমন আহমেদ জবরুল ইসলাম লেটন কোষাধ্যক্ষ সায়েক আহমেদ হেলাল উদ্দিন সহ বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের নেতৃবৃন্দ এ বক্তারা সিলেট ও মৌলুইবাজারের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে ফ্রান্সের সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা বলেন সরকারের পাশাপাশি বন্যার্থদের মাঝে প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দ্রুত মানুষের কষ্ট লাঘব হবে